বাধ্য হয়ে ইউরোপের চারটি দেশ রুবলের মাধ্যমে রাশিয়াকে গ্যাসের দাম পরিশোধ করা শুরু করেছে। রাশিয়ার প্রধান গ্যাস রপ্তানিকারক কোম্পানি গজপ্রমের একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গে এই খবর দিয়েছে। ব্লুমবার্গে প্রকাশিত তথ্য অনুসারে আরও দশটি দেশ রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে রাজি হয়েছে। এজন্য তারা রাশিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো রাশিয়া থেকে কেনা পণ্যের দাম রুবলের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে মে মাস থেকে লেনদেন করা যাবে। ব্লুমবার্গের ওই সূত্র জানিয়েছে, আর কোনো দেশ রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি না জানালে কোনো দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে না। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডিক্রি জারির মাধ্যমে ঘোষণা করেছিলেন যে অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে হবে। রাশিয়ার এই সিদ্ধান্তে ইউরোপের অনেক দেশ হতবাক হয়ে যায় এবং পোল্যান্ড ও বুলগারিয়া প্রকাশ্যে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। রাশিয়া পাইপলাইনের মাধ্যমে ইউরোপের মোট 23টি দেশে গ্যাস সরবরাহ করে। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর্স 01716778322 01711548062।